সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রহিম স্টিল ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানের 85তম পর্বে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। দর্শক, যে মুহূর্তে আমরা এই অনুষ্ঠানটি এই সপ্তাহে শুরু করলাম, ঠিক এই সময় আওয়ামী লীগ, বিএনপি সহ সকল রাজনৈতিক দলের মনোনয়নকে ঘিরে একটি চূড়ান্ত দলীয় পর্যায়ে যাচাই বাছাই চলছে, প্রার্থী তালিকা চূড়ান্ত করা হচ্ছে, তা নিয়ে নানান রকম উত্তেজনা আমরা জানি। কে পাবেন চূড়ান্ত মনোনয়ন তা নিয়ে নানান রকম আশা নিরাশার দোলাচালে দুলছেন প্রার্থী এবং তাদের সমর্থকরা। এবং এরই মধ্যে এর পাশাপাশি আমরা নির্বাচন কমিশন থেকেও নানা ধরনের প্রস্তুতিমূলক নির্দেশনা পাচ্ছি, সভা দেখতে পাচ্ছি, এবং যথারীতি অভিযোগ পাল্টা অভিযোগ তো আছেই। সব কিছু মিলিয়ে আসলে নির্বাচনের এই একটা বলা যায় যে একটা চূড়ান্ত লগ্ন, যে কী হতে যাচ্ছে, কী হবে তাও পরিষ্কার না। জনমনে তো সংশয় সন্দেহ আছে, শঙ্কা আছে যে নির্বাচন ঠিক মতন হবে কি না। তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে নির্বাচন ভালো হবে, সুন্দর হবে, এবং বিভিন্ন পর্যায় থেকে সেই আশ্বাস দেওয়া হচ্ছে। আমরা অবশ্যই দেখব যে সেই আশ্বাসগুলো বা নির্দেশনাগুলো কতখানি কার্যকরী হয়। আজকের এই অনুষ্ঠানে তিনজন অতিথি উপস্থিত আছেন, আমি পরিচয় করে দিচ্ছি একে একে। আমার বাম প্রান্তে আছেন অ্যাডভোকেট শেখ সালাউদ্দিন আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক, পাশে আছেন রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য বাসদ, এবং তার পাশে আছেন ইঞ্জিনিয়ার আশরাফ বকুল, তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক বিএনপি। এবং রাজিকুজ্জামান রতনের তো পরিচয় দিয়েছি আমরা, একটু শুরুতেই প্রধান নির্বাচন কমিশনারের একটি বক্তব্য দেখে আসি। লেভেল প্লেইং ফিল্ড আছে, আমাদের কথা পুলিশ মান্য করে, আমাদের কথার বাইরে পুলিশ বিনা কারণে কাউকে গ্রেপ্তার করে না। সুতরাং আমরা আইন মতো যেভাবে যতটুকু যে পর্যায়ে যাওয়ার দরকার সেভাবেই যাচ্ছি, এগোচ্ছি, আমাদের কোনো ব্যত্যয় হচ্ছে না। সেদিন আমরা পুলিশ সব পুলিশকে ডেকেছি, তারা আসছে না, আমাদের ইনস্ট্রাকশন তারা নিয়েছে এবং আমাদের ইনস্ট্রাকশন তার কাজ করবে কথা দিয়েছে, এখন পর্যন্ত তারা সেটা করে যাচ্ছে। সরকারের কোনো নির্দেশ নাই এখানে, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের নির্দেশ মাঠে যায়, সেটাই প্রতিফলিত হয়। জি, ইঞ্জিনিয়ার আশরাফ বকুল, আপনাকে দিয়ে শুরু করি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্যে কতটুকু আস্থা পাচ্ছেন আপনি, আপনি নিজেও যেহেতু প্রার্থী? জি, ধন্যবাদ আপনাকে এবং বাংলাভিশনের এই ইলেকশন এক্সপ্রেস দেখার জন্য টিভির সামনে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতাদেরকে। আসলে নির্বাচন কমিশন যে কথাটা বলেছেন, জি, বিশেষ করে ওনার কথার প্রতিফলন আসবে কাজে, কারণ আমরা এই পর্যন্ত যা দেখে আসছি, অবশ্যই বিএনপি থেকে প্রতিবারই কিন্তু চিঠি দেওয়া হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে, জানানো হচ্ছে, জি, প্রত্যেকটা কমপ্লেন, সরি। তো যেহেতু এগুলো প্রতিফলন হচ্ছে না, আর উনি বলছেন যে পুলিশ এখন থেকে ওনাদের নির্দেশ অনুযায়ী কাজ করবেন, জি, তো সেটা যদি একটা লেভেল প্লেইং ফিল্ডে সৃষ্টি হয় সেটা ওয়েলকাম, সেটা আমরা সবসময় বলবো, যে কারণ আমরা ইলেকশন পর্যন্ত আমরা থাকবো, ইলেকশন আমরা করব, নির্বাচনে আমরা জয়ী হওয়ার জন্যই কিন্তু মাঠে নেমেছি, তাই না? তো যাই হোক, এখন ইলেকশন কমিশনের কথা আর তার কাজ যদি মিলে যায়, লেভেল প্লেইং ফিল্ড অথবা নিরপেক্ষ ভূমিকা সৃষ্টি হয়, তাহলে আমার মনে হয় যে একটা সুন্দর একটা ভোট বিপ্লব হবে এবং মানুষ ভোট দিতে পারবে। আর আসলে ব্যক্তিগত বলবো কি, আমি এখানে যে অতীতে যে যত সব কার্যকলাপ হয়েছে, যেমন ধর পুলিশ যেভাবে নাকি আপনার যেসব মিথ্যা মামলাগুলো দিয়েছে, যেটা আপনারা সবাই জানেন, এখন যদি মনে করেন আবার সেই মামলাগুলো দিয়ে লোকজনকে অ্যারেস্ট করে, তাদেরকে বাড়ি ছাড়া করে, তাহলে কিন্তু তখন দেখা যাবে যে নির্বাচন কমিশন যদি আবার নীরব ভূমিকা পালন করে, তাহলে কিন্তু একটা প্রশ্ন সম্মুখীন হতে হবে, যেটা আমরা বলে আসছি নির্বাচন কমিশনকে কিন্তু এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। কারণ আমাদের দলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সারির নেতা পর্যন্ত এবং সেন্টার এজেন্ট যারা থাকবে সেখান পর্যন্ত, এই পঞ্চম সারি পর্যন্ত কিন্তু বিভিন্ন মামলায় বিভিন্ন ভয়ভীতি প্রদর্শিত হয়ে কিন্তু তারা আজকে এলাকা ছাড়া, কেউ বা হয়তো বা অপেক্ষা করছে সেই মোক্ষম সময়টার জন্য যে কখন আমরা সেন্টারে গিয়ে দাঁড়াবো। তো আমি মনে করি যদি নির্বাচন কমিশন, এই পুলিশ প্রশাসন সঠিকভাবে
নিয়ন্ত্রণ করতে পারে, সরকার যদি কোনো হস্তক্ষেপ না রাখে এখানে, তাহলে পুলিশের ইজ্জত বাঁচবে, নির্বাচন কমিশনের ইজ্জত বাঁচবে, দেশের মানুষ ভোটের অধিকার রক্ষা করতে পারবে এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে। জি আসছি, রাজীব রতন জি, আপনার কাছে জানতে চাচ্ছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনের এই বক্তব্যে কতখানি মানে আস্থা যোগাবে এবং নির্বাচনের পরিবেশটা অনুকূল হবে, যেটা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন তিনি। আস্থা কতটুকু যোগাবে জানি না, তবে নির্বাচন কমিশন যে কথাটা বলেছেন সেই কথাটার ওজন তারা কি রক্ষা করতে পারবেন, যেটা কিন্তু খুবই বিবেচনাযোগ্য। তিনি বলেছেন পুলিশ আমাদের কথা অনুযায়ী কাজ করছে, এই কথাটা কি আমি শুধু কথা হিসেবে দেখব, এর প্রতিফলনটা কি দেখব? পুলিশ যদি নির্বাচন কমিশনের কথা অনুযায়ী চলে, তাহলে গত দুই তিন দিনে পুলিশের ভূমিকাগুলো কী ছিল প্রশ্ন তৈরি হয়ে যাবে। ফলে আমার মনে হয় যে কোনো কথা দেওয়ার আগে, যেমন রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন না, যে আজকে বিএনপির পক্ষ থেকে কিন্তু 82 জনের একটা তালিকা দেওয়া হয়েছে যে গত দুই দিনে, তার মানে আমরা কি ওয়াদা করব ওয়াদা ভাঙার জন্য? আমরা নির্বাচন কমিশনের অনেক ক্ষেত্রে যে কাজটা তার করা দরকার শুধু সেই কথাটুকু বললেই ভালো হয়। আমাদের দেশের সমস্ত সময়ের সমস্ত শাসকরাই তারা বলেছেন যে আমাদের উপর ভরসা রাখুন, কিন্তু মানুষ বলেছে কখনো কখনো একটা বর্ণমালা এদিক ওদিক করে ফেলতে হয়, যে ভরসা রাখুনটাতে হয়ে যায় ভরসারা খুন, মানে যেটুকু আস্থা রাখতে চাই সে আস্থাটাই নিহত হয়ে যায়। এবার যেন সেরকম না হয়, নির্বাচনে কেন আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই, কারণ নির্বাচনে যেন জনগণ মনে করে যে আমি বিজয়ী হয়েছি। প্রত্যেকটা নির্বাচনে জনগণ মনে করে আমি পরাজিত হয়েছি, প্রতারিত হয়েছি, যাকে ভোট দিয়েছি সে আমার জন্য কাজ করে নাই, আর যাকে ভোট দিতে চেয়েছিলাম তাকে আমি ভোট দিতে পারি নাই, এইটাও এবারও কি তাই হবে? সেক্ষেত্রে আমরা বলছিলাম পেশি শক্তি, টাকার শক্তি এবং ধর্মীয় প্রভাব, এগুলো যেন নির্বাচনে কাজে না লাগানো যায়। আমরা বলেছিলাম যে প্রশাসনকে অন্তত প্রশাসনের ভূমিকা পালন করা উচিত, যে প্রশাসন হচ্ছে প্রজাতন্ত্রের সেবক, তারা যেন কখনো দলীয় সেবকে পরিণত না হয়। এতে করে সবচেয়ে বড় ক্ষতি যেটা হয় সেটা হয় মানুষের এই নির্বাচনকে কেন্দ্র করে আস্থা যদি নষ্ট হয় তাহলে তার প্রভাব জীবনের সমস্ত ক্ষেত্রেই পড়ে, এমনকি পারিবারিক জীবনেও পড়ে, যে আমি কথা দিলাম কথা রাখলাম না, আমি দায় নিলাম কিন্তু দায়িত্ব পালন করলাম না। এই যে দায়হীনতার একটা সমাজ, যেটা কয়েকদিন আগে আপনি আইএলওর একটা জরিপে দেখেছেন যে বাংলাদেশের যুব সমাজের মধ্যে একটা বিরাট অংশ নিষ্ক্রিয় হয়ে গেছে, এই যে নিষ্ক্রিয় যুবশক্তি কিন্তু একটা দেশের জন্য বিরাট বোঝা, তাদের যৌবনের শক্তি আছে কিন্তু মানসিক শক্তি হারিয়ে ফেলছে, এটা কেন হয়? এর একটা বড় কারণের আমরা খুঁজতে চাই আমাদের রাজনীতির মধ্যে। রাজনীতিতে আসলে যেমন যারা অ্যাক্টিভিস্ট তাদের করার কিছু থাকে না, সারা জীবন আমি রাজনীতির জন্য কাজ করেও শেষ সময়ে মনোনয়ন পাওয়ার সময় আমি মনে আছি কিন্তু নয়নের সম্মুখে নাই, তাই সেই রকম পরিস্থিতি হয়ে যায়। তাহলে সেটা যেমন দলগুলোর ক্ষেত্রে হয়, নির্বাচন কমিশন যাকে আমরা সবচেয়ে বড় দায়িত্ব দিয়েছিলাম একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করার জন্য, তারা সেই দায়িত্বটা পালন করবেন কি না, মানুষের মধ্যে আবার সেই শক্তিটা তারা জাগিয়ে তুলবেন কি না, যে আমরা অন্তত এমন একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি যে সে প্রতিষ্ঠান তার উপর অর্পিত দায়িত্ব যথাযোগ্যভাবে পালন করেন। নির্বাচন কমিশন তার এই কথা বলার কোনো দরকার নেই যে তা পুলিশ অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করছে না, এটা তো পুলিশের আইজি বলবেন, এটা নির্বাচন কমিশনের বলার দরকার নেই। নির্বাচন কমিশন বলবে ঠিক আছে, আমরা আপনাদের অভিযোগ শুনলাম, আমরা দেখি আমরা কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। চেষ্টা করার মধ্যে একটা জোর আছে, কিন্তু অস্বীকার করার মধ্যে হয়তো গলার জোর থাকে কিন্তু যুক্তির জোর থাকে না। জি সালাদ ভাই, আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি, আপনি তো শুনলেন এই নির্দেশনাটা যদি সত্যি সত্যি যদি থাকে যে ইসির বাইরে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না, তাহলে তো বেশ আস্থা জাগানোর কথা, এবং ইলেকশন কমিশনকে তো অনেক তো ডিফ্যাক্টো গভর্নমেন্টও বলা হয় নির্বাচনের সময়, তাদের ভূমিকাটাই মূল। আপনার কি মতামত? না, ইলেকশন কমিশনের আমাদের একটা সাংবিধানিক বডি, তারা স্বাধীন সংস্থা, তাদের উপর এখন ইলেকশনের সময় যে তাদের উপর অর্পিত দায়িত্ব যদি তারা যথাযথভাবে পালন করে তাহলে তো একটা সুন্দর নির্বাচন আমাদের দেশে তারা উপহার দিতে পারে চেষ্টা করলে। এখন এই অবস্থায় উনি আজকে যে কথাটা বলছেন এটা আমরা আশ্বস্ত হতে চাই, এখনই আমরা নির্বাচন কমিশনের উপর কোনো প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিতে চাই না। অর্থাৎ তিনি যদি পারেন আইন শৃঙ্খলা বাহিনীর তার নিয়ন্ত্রণে রেখে বা মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তা ইসির নিয়ন্ত্রণে অবশ্যই চলে আসছে এবং রাষ্ট্রপতি গাইডলাইন নিয়ে ওনারা যদি কাজ করেন, এখন এই ক্ষেত্রে তো আপনার অন্তর্বর্তী সরকার বা নির্বাচনকারী সরকারে যারা আছে তারা বড় ফ্যাক্টর না। মূল ফ্যাক্টর হলো নির্বাচন কমিশন যদি যথাযথভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং সেটা যদি মাঠ পর্যায়ে কর্মকর্তা বা নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, যেমন ধরেন আপনার প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার বা আপনার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, এই কর্মকর্তাদের যদি তারা
গাইডলাইনটা সঠিকভাবে দেন যে আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, সমস্ত ভয় ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমাদের কথা তাদের শুনতে হবে, আমরা যেভাবে ইনস্ট্রাকশন দেবো সেভাবে তাদের কাজ করতে হবে। যদি সত্যি সত্যি নির্বাচন কমিশন এটা বাস্তবায়ন করতে পারে এবং তাদের পক্ষে যেটা সম্ভব হয়, তাহলে জাতি কিন্তু একটি ভালো নির্বাচন দেখতে পাবে। এবং আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যতটুকুই তাদের কার্যক্রম বা ভূমিকা দেখছি, হতাশ হওয়ার মতো কিছু আমি এই মুহূর্তে দেখছি না। আর একটা জিনিস হলো আপনার যে এই যে আপনি বিভিন্ন সময় যে নির্বাচন শিডিউল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আপনার এই যে পরস্পরের যে অভিযোগ পাল্টা অভিযোগ দেখা যায়, বিশেষ করে বিরোধী দলের পক্ষ থেকে যে নির্বাচন কমিশনে বিভিন্ন অভিযোগ দায়ের করা হচ্ছে, তাদের বিভিন্ন নেতাকর্মী তারা আপনার নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত হতে পারছে না বা তাদের হয়রানি হচ্ছে, এই বিষয়গুলো যেই অভিযোগগুলোই আসুক নির্বাচনের কমিশনের উচিত হবে তা খতিয়ে দেখা, অর্থাৎ বা নিজেরা খতিয়ে দেখবে পাশাপাশি পুলিশকে নির্দেশ দিবে যে তোমরা এইগুলো গুরুত্বের সাথে দেখে তা যাতে কোনো রকম হয়রানির শিকার না হয়। অর্থাৎ ইলেকশনের সময় এখন দায়িত্ব হলো ইলেকশনে যাতে সকল রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছে তারা যাতে পার্টিসিপেট করতে পারে এবং ইলেকশনটাকে সুন্দর করার জন্য দেশে বিদেশে মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশন কিন্তু তাদের নিজেদের দায় আড়াইতে পারে না। সেই জন্য আমি মনে করি নির্বাচন কমিশন এইখানে আপনার তাদের দায় থেকে বিবেক থেকে এক একজন নির্বাচন কমিশন এক এক রকম কথা না বলে প্রধান নির্বাচন কমিশন এবং তাদের নির্বাচন কমিশনাররা তারা বসে যে সিদ্ধান্ত নেবেন সেটা যে কোনো একজনের মাধ্যমে মিডিয়ার সামনে আসাটাই উচিত। মনে করেন কয়েকদিন আগে দেখলেন আপনার একজন নির্বাচন কমিশনার বলে দিলেন যে শতভাগ নির্বাচন কমিশন শতভাগ আপনার নিরপেক্ষ সম্ভব না, এই কথাটা কিন্তু উচিত হয়নি। এখন নির্বাচন তো এখনো অনেক বাকি, কেন সম্ভব না? নির্বাচন আমাদের দেশে অতীতে অনেক নির্বাচন হয়েছে, যেমন ধরেন কেয়ারটেকার আমরা যে নির্বাচনগুলো খুব একটা প্রশ্নবিদ্ধ কিন্তু এগুলো নিয়ে হয় নাই, মানুষ কিন্তু মোটামুটি সরকারি দল বিরোধী দল যারাই ছিলেন নির্বাচনগুলো নিয়ে কিন্তু মানুষ সন্তুষ্ট ছিল। হয়তো এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে আমি মনে করি এই অবস্থায় এসে আপনার সকল রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করে নির্বাচন কমিশনকে কাজ করতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন এটি তারা যে স্বাধীন তারা যে এখন কারো অনুকম্পা দয়ার উপর নির্ভর করেন না এটা তাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে আমরা সম্পূর্ণ রূপে সক্ষম। জি দর্শক, আমরা একটু দেখে নিই সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এবং সাবেক উপদেষ্টা ডক্টর হাফিজউদ্দিন খানের বক্তব্য নির্বাচন বিষয়ক। ইলেকশন কমিশনের এ পর্যন্ত কোনো কার্যকলাপ আমি দেখি নাই যে তারা দে আর ক্যাপেবল অফ হোল্ডিং এ ফ্রি আর ফেয়ার ইলেকশন, তাদের বা দে আর দে ইন্টেন্ট টু ডু ইট, এটা তো দেখা যায় নাই। তো আমরা সুজন থেকে অনেক আন্দোলন করে নো ভোটের বিধানটা করেছিলাম, আচ্ছা সেটা প্রথমবার হয়েছে 2008 সালের ইলেকশনে, তারপরে আওয়ামী লীগ ক্ষমতা থেকে তুলে দিল। ভোট কেন্দ্র দখল থেকে আরম্ভ করে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ, এগুলো কিন্তু ইলেকট্রাল ফ্রড সৃষ্টি করে। এবং তো এখানে এই ইলেকট্রাল ফ্রডটা হয় মূলত ফেইলিউর অফ দি ইনস্টিটিউশনস, যে প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার কারণে। যদি উন্নয়ন হতে হয় তাহলে একটা বিশেষ দলকে ভোট দিতে হবে। এই যে নিয়ন্ত্রিত নির্বাচন, এটা হলো এই যে ইলেকট্রাল ফ্রডের যে ফ্রড ইলেকশনের একটা একটা রূপ। জি জি, আপনি যদি এটার উপরে মন্তব্য করতে চান যে একটা নির্বাচন কমিশনের প্রতি একটা এখনও পর্যন্ত আছে যে তারা এখনও দেখতে পাচ্ছে না যে ভালো একটা নির্বাচন উপহার দিতে পারছে বিগত সময়ের কিছু নির্বাচনের। আসলে এখানে নির্বাচন এবং সরকার দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি সরকারকে নির্বাচন কমিশন থেকে আলাদা করতে পারছেন না, কাজে সরকার নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছে, সমস্যা কিন্তু এই জায়গায়। আর নির্বাচন কমিশন যদি সরকার আজ্ঞাবহ হয় তাহলে কিন্তু প্রবলেম সৃষ্টি হয়, আর এখানেই আমাদের ভয় থাকে বেশি। আর যেটা হয়ে যাচ্ছে এই নির্বাচনকালীন সরকার কীরকম হওয়ার কথা ছিল আর পূর্বে কী ছিল, আমরা অনেক কথা শুনে এসেছিলাম যে নির্বাচনকালীন সরকারটা একটু নিরপেক্ষ হবে এবং ইসি বা নির্বাচন কমিশন সব কিছু মনিটরিং করবে। আমরা অনেক কমপ্লেন করলাম, আমরা প্রায় অনেক চিঠিও দিলাম, প্রায় 92 জন কর্মকর্তাকে প্রত্যাহার সহ বদলি করার জন্য চিঠি দিলাম, কোনো একশন নির্বাচন কমিশন নেয়নি। তাহলে এখানে প্রশ্ন থেকেই যায় যে নির্বাচন কমিশন কি অপারগ, না নির্বাচন কমিশন কর্মট বা সূক্ষ্মভাবে এটা করতে পারবে, অথবা সরকার তাকে নিয়ন্ত্রণ করছে কি না। নতুবা আমার কথা হলো যে এখানে যে সকল দলবাজ অফিসার আছেন ওনারা যেভাবে দেশটাকে নিয়ন্ত্রণ করে আসছেন, বিভিন্ন জেলা উপজেলা বা ভিন্ন মামলা মোকদ্দমা যেভাবে তাদের ক্রিয়া প্রতিক্রিয়া দেখিয়ে আসছেন,
এটা কিন্তু সবার কাছে প্রশ্নবিদ্ধ কিন্তু। তো এই জন্যই তখনকার প্রক্রিয়া আর এখনকার প্রক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ নির্বাচন সরকারটা কিন্তু তখন যেভাবে চলছে এখন তাই চলছে। আর সেই জন্য কিন্তু নির্বাচন কমিশন কীভাবে যাবে সেটা কিন্তু আমাদের আরও ভয়ভীতি বাড়ছে দিন দিন। তো আমি এই জন্য বলবো এখানে যে নির্বাচন কমিশন যে যে কথা বলছে এই কথাকে সরকারের সাথে পরামর্শ করে বলছে কি না, বা উনি ক্যাপাবল কি না হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন অ্যান্ড টু ব্রিং ব্যাক ইট টু নিউট্রালাইজেশন। তো নিউট্রাল সিচুয়েশন আনার জন্য উনি কি আদৌ ক্যাপাবল কি না, তো এখানে একটা প্রশ্ন থেকে যায়, কারণ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এটা। এবং আজ পর্যন্ত তো কমপ্লেন এসেছে, তা কিন্তু পর্যালোচনা করা হয়নি, বসা হয় নাই, মিটিংও করা হয় নাই আমাদের সাথে যে কী করা যায় বা কী আলোচনা করা যায় কীভাবে এটা সমাধান করা যায়। তো এই জন্যই বলি একটা ল্যাঙ্গুয়েজ বা একটা একটা স্টেটমেন্টে কিন্তু সব কিছু সমাধান হবে না। জি রাজীবজন রতন, যেটা হলো যে নির্বাচনের সময় বিষয়ে কমিশন যখন ইয়ে করে তখন প্রশাসনে পুলিশে একটা রদবদল হয়, সেই রদবদলটা কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। যদিও একটি তালিকা দেয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে প্রায় 90 জনের ইয়ে পুলিশ ইয়ের বদলের জন্য, সেই ব্যাপারেও কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখন এখন এই অবস্থায় কিন্তু একটা প্রশ্ন আসছে যে একেবারে অ্যাজ ইট ইজ যে নির্বাচনকালীন সরকার বা দলীয় সরকারের প্রশাসন তারা যেভাবে সেট আপ, সেই সেট আপের মধ্যেই যদি নির্বাচনটা হয় তাহলে একটা প্রভাব বিস্তারের সম্ভাবনা থাকে, তো মানে সেটার পরিবর্তনটা কবে হবে বা সেইটার ব্যাপারে রাজনৈতিক দল বা জোটগুলোর সবার পক্ষ থেকে কোনো দাবি আছে কি না? আমাদের দেশে যেমন এখন একটা ক্রিকেটের একটা মানে বলবো যে ফিভার অফ ক্রিকেট, হ্যাঁ এটা ফেভারের চেয়ে তো ফিভার বেশি, জ্বরটা বেশি। সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি যে কে কেমন পিচ তৈরি করছে তার উপর নির্ভর করবে তার বোলিং অ্যাটাকটা, নির্ভর করবে তার ব্যাটসম্যানদেরকে ব্যবহার করা। এবং অনেক দেশের আমরা শুনেছি তারা তাদের পছন্দ মতো পিচ তৈরি করে খেলাটা খেলে। এখন নির্বাচনের সময় নির্বাচনকে যদি আমরা খেলার মতো মনে করি যে কে কেমন পিচ তৈরি করেছে, এখন এই পিচ তৈরি করার কিউরেটর কে, কারা পিচটা তৈরি করলো সেটা খুব গুরুত্বপূর্ণ। যদি সাজানো ছকে নির্বাচন অথবা নিজেদের উদ্দেশ্যমূলক পিচে তৈরি খেলা, এটা যদি হয় তাহলে সংশয়টা থেকে যায়। সে কারণে আমরা 90 সালে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এরশাদ উৎখাতের পরে 91 সালে নির্বাচনের আগে কিন্তু আমরা সর্বদলীয় ছাত্রঐক্যের পক্ষ থেকে একটা কালো তালিকা করেছিলাম যে যারা নিপীড়ন চালিয়েছিল যে সমস্ত কর্মকর্তা পুলিশ কর্মকর্তা তাদেরকে সামনে রেখে আসলে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তারপর থেকে একটা ট্র্যাডিশন ছিল যে একটা নিপীড়ক যে 2 দিন আগেও যিনি মিথ্যা মামলা হাজির করেছিলেন, 2 দিন আগে যার বিরুদ্ধে অভিযোগ আছে গায়েবী মামলা দেয়ার, তিনি আবার যদি নির্বাচনকালীন সময় দায়িত্ব পালন করেন তাহলে একটা তো আস্থার অভাব থেকেই যায়। এই কারণে এটা প্রশ্ন আসতে পারে। আর নিরপেক্ষতার মানে কিন্তু এরকম না, একটা সরল মানে যেন না করা যায় যে আমাদের 2 জন তর্ক করছেন, আমি এনাকে 2টা দিলাম ওনাকে 2টা দিলাম বাস আমি নিরপেক্ষ হয়ে গেলাম, এটা কিন্তু নিরপেক্ষতা না। নিরপেক্ষতা মানে হচ্ছে আমার চেয়ারের মর্যাদা রক্ষা করা। এই আমার চেয়ারের মর্যাদা রক্ষা করতে গিয়ে যেটা সঠিক সেটা আমি বলবো, সেটা যদি কারো বিপক্ষেও যায় তারপর সেটা আমি বলবো, আমি কারো মুখের দিকে তাকিয়ে কথা বলবো না, আমি আমার অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করব। সেটার জন্য যে একটা ডিগনিটি লাগে সে ডিগনিফাইড ইনস্টিটিউশন আমাদের দেশে খুব বেশি গড়ে ওঠে নেই। আমরা যেন বলি আমাদের দেশের কনস্টিটিউশনে যেমন উইকনেস আছে, আমাদের ইনস্টিটিউশনগুলো সেরকম কিন্তু ভঙ্গুর হয়ে গেছে। তো কনস্টিটিউশনাল প্রবলেম এবং ইনস্টিটিউশনাল উইকনেস এই দুটো নিয়েই আমাদের দেশ চলছে বলে এত সমস্যা হয়। সে কারণে খুব পিসফুল ট্রান্সফরমেশন অফ পাওয়ারটা আমরা করতে পারি নাই। 5 বছর কেউ ক্ষমতায় থাকার পরে স্বস্তিতে ক্ষমতা ছাড়তে ভয় পান, আবার 5 বছর ক্ষমতার বাইরে থাকার পরে তিনি আর কিছুদিন বাইরে থাকতে আতঙ্কবোধ করেন যে তাহলে তার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে কিনা। ফলে এই যে একটা আতঙ্ক, নির্বাচনকে একদিকে উৎসবে পরিণত করার চেষ্টা করা হচ্ছে টাকাওয়ালাদের উৎসব, আর একদিকে নির্বাচনকে একটা শবযাত্রায় রূপান্তরিত করা হয়েছে। এক একটা ইলেকশন আসে দৈহিক মৃত্যু ঘটে শত শত মানুষের আর চরিত্রগত অপমৃত্যু ঘটে লক্ষ লক্ষ যুবকের, যে নির্বাচন আসলে কীভাবে টাকার খেলায় তারা বশীভূত হয়ে যায়। আজকেও দেখুন আমাদের যুব সমাজের একটা বিরাট অংশ এই নির্বাচনের সময় তারা তাকিয়ে আছে। 2014 নির্বাচন যে দেখেছে যে যুবক, তখন তার যদি প্রথম ভোটের বয়স হয়, আজকে এই 5 বছরে সে কিন্তু অনেকটা ম্যাচিউর হয়েছে। সে দেখেছে একটা লজ্জাজনক নির্বাচনকেও কীভাবে কত রকম কথার যুক্তিজাল বিস্তার করে গ্রহণযোগ্য করা হয়েছে। এটা যদি তার জীবনের সঙ্গে সম্পর্কিত হয়ে যায় তাহলে সেই মানুষ কি কখনও কোনো নৈতিক অবস্থা নিয়ে দাঁড়াতে পারবে? সে মনে করবে যেন তেন প্রকারে আপনাকে হারাতে পারাটাই আমার হচ্ছে আমার গৌরবের লক্ষণ, কিন্তু আপনাকে যেন তেনভাবে হারানো যে আমার জন্য অগৌরবের, এটা যে অসম্মানের, এই জয়ের মধ্য দিয়ে যে মর্যাদা থাকে না, এই বোধটা কিন্তু আমাদের এখানে গণতান্ত্রিক বোধটা তৈরি হয়নি। এই বোধটা কে তৈরি করবেন?
এই বোর্ডটা তৈরি করার জন্য আমরা স্বাধীন স্বতন্ত্র নির্বাচন কমিশনের দাবি করেছি, তার কাছ থেকে আমরা সেই ভূমিকাটাই প্রত্যাশা করি। জি, প্রশাসনের রদবদল একটা বড় দাবি, সেই রদবদলটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। তো এই কাজটা নির্বাচন কমিশন কি ঝুঁকি মনে করছে নাকি না তারা মনে করছে যে এইভাবেই চলবে? না, অতীতে আপনার ধরেন কেয়ারটেকার গভর্নমেন্ট যখন আসছে, যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন, দেখা গেছে রাতারাতি দুনিয়ার কর্মকর্তাদের বদলি টদলি করে একাকার করে ফেলছেন। এখন এটা যেমন পজিটিভ নেগেটিভ দুইটা অর্থে ব্যবহার করা যায়, প্রশাসনের একটা সাজানো সেটিং থাকে, সেটা হয়তো তারা তছনছ করে দেয়। এটা যেমন এক অনেকাংশে নির্বাচনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়, আবার অনেকাংশে এটাও খাল করা যায় দক্ষ লোকের অভাবে, অর্থাৎ অনভিজ্ঞ লোকের অভাবে। এই আজকের এই সময়ে যে এত বড় নির্বাচন এবং বৃহৎ জনগোষ্ঠী, এখন এইটা তারা সামাল দিতে পারবে কিনা, নতুন একটা লোক হঠাৎ করে এসে, এটাও কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে মনে করেন আপনার বর্তমান নির্বাচন কমিশনাররা যারা আছেন প্রধান নির্বাচন কমিশনের অধীনে, তারা নিজেরা বসে যদি মনে করে যে না আমাদের প্রশাসনে কিছু রদবদল দরকার, তাহলে সেটা তারা করতেই পারেন। আর যদি মনে করেন যে না ওই রকম দরকার নাই, সেক্ষেত্রে সেটা তাদের উপর চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু তারাই নেবে। এখানে সরকার তো চাপিয়ে দিতে তাদেরকে পারবে না, বা কোনো রাজনৈতিক দলও কিন্তু তাদের সেইভাবে প্রভাব বিস্তার করার তাদের সেই সুযোগ নাই, ব্যক্তিয়ার নাই। এখন নির্বাচন কমিশন যদি তাদের সেও বিবেচনায় মনে করে যে না বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল আমাদের কাছে যে তালিকাগুলো দিয়েছে, বা সেই অনুপাতে যে এই লোকগুলোকে প্রশাসনে রেখে বা সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা হতে পারে, বা তাদের তারা থাকলে নির্বাচন ব্যাহত হতে পারে, সেটা নির্বাচন কমিশনের যারা কর্মকর্তাবৃন্দ আছে বা নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনের অধীনে তারা বসে একটা মিটিং করে হয়তো তারা সিদ্ধান্ত নিতে পারে। যদি মনে করে যে না রদবদল সম্ভব, তাহলে করবে। আর যদি মনে করে যে না এদেরকে রেখে সুষ্ঠু নির্বাচনের পথে এরা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, তাহলে সেক্ষেত্রে দরকার নেই। এখন এটা টোটালটাই নির্বাচন কমিশনের অধীনে নির্ভর করে। এখন রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা মানসিকতার ব্যাপার আছে, যেমন ধরেন পৃথিবীর অনেক দেশেই আছে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন করা, কিন্তু আমরা এই কালচারে কিন্তু অভ্যস্ত না। এই ট্রেডিশনটা আমি মনে করি বর্তমান সরকারের অধীনে একটা ট্রেডিশন হতে যাচ্ছে যে না দলীয় সরকারের অধীনে নির্বাচন করে যদি সুষ্ঠু নির্বাচন সম্ভব বা অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব, তাহলে ভবিষ্যতে কিন্তু এটা নিয়ে আর কোনো প্রশ্ন উত্থাপিত হবে না। তা আমি মনে করি এই জায়গা থেকে বর্তমান সরকার প্রভাব বিস্তার করবে না বা তারা এটা করার চেষ্টা করবে না। নির্বাচন কমিশন যদি তাদের উপর অর্পিত দায়িত্ব, সাংবিধানিক যে দায়িত্ব তাদের উপর আছে, তারা যদি সেটা যথাযথভাবে পালন করে, তাহলে মনে হয় এটা নিয়ে মানুষের ভুল ভেঙে যেতে পারে। কিন্তু তারা যদি যে সমস্ত অভিযোগগুলো আসতেছে তাদের কাছে এগুলো খতিয়ে না দেখে বা যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু মানুষ ভুল বুঝবে, বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করবে যে না এই নির্বাচন কমিশনের অধীনে অবাধ বা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সেই ক্ষেত্রে তারা যাতে পিছপা না হয়, আমার বক্তব্য এখানে। জি, ধন্যবাদ দর্শক। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত। রহিম স্টিল ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের অতিথি রাজিকুজ্জামান রতন, অ্যাডভোকেট শেখ সালাউদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার আশরাফ বকুল। আমরা একটু আরেকটু রাজনৈতিক বক্তব্য শুনে আসি। মাউল হানিফের ডক্টর কামাল হোসেনের একটি মন্তব্যের প্রেক্ষিতে তিনি বক্তব্য দিয়েছেন। দর্শক, আমরা এটি পরে আসছি। আমরা ইভিএম নিয়ে বিতর্ক এবং আজকে নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত নিয়েছে, 6টি কেন্দ্রে 6টি আসনে 900 কেন্দ্রে এটি ব্যবহার হবে। আমরা একটু সুশীল সমাজের প্রতিনিধিদের একটু প্রতিক্রিয়াটা আমরা শুনে আসি। 100 আসনে যদি ইভিএম ব্যবহার হয়, এখানে হচ্ছিল 4,000 কোটি টাকা ব্যয় হবে। এই 4,000 কোটি টাকার 10 ভাগের 1 ভাগ আমি যদি 400 কোটি টাকা যদি এখন খরচ করতে পারি, তাহলে আমি কিন্তু 20টা ইউলুপ নির্মাণ করতে পারি, এবং 20টা ইউলুপ যদি নির্মাণ করা যায় ঢাকা শহরের যানজট কিন্তু বহুলাংশে লাঘব হয়ে যাবে। ইভিএমটা অনেক উন্নত বাড়তি পয়েন্ট, যেটা আমি আই ট্রাই টু মেক ইট, এই ইভিএমটি তড়ি ঘড়ি করে এই ইলেকশনে করতে হবে, এর এরকম ধনুষভঙ্গ পণ করার কোনো দরকার নেই। জি দর্শক, আমরা শুনলাম, জি আপনার একটু মতামত জানতে চাচ্ছি। আসলে আমার মতামত এখানে ইভিএম নিয়ে, যেহেতু আমরা কিছু কাজ করেছি, আসলে ইভিএম এর এই প্রকল্পটি কেন এখন বাস্তবায়ন করতে হবে, অর্থনৈতিক দিক দিয়ে এটার মূল্য 10 গুণ বেশি এবং 10 গুণ বেশি মূল্যে কেনা হয়েছে, এটা একটা পয়েন্ট। হয়তোবা প্রজেক্টটাকে সাস্টেইন করার জন্য বা এটাকে ফিজিবল দেখানোর জন্য বা এটা ইউজেবল বা ইউজ করা হয়েছে সেই জন্য এতগুলো কেনা হয়েছে, প্রজেক্টটাকে ব্যয়বল দেখানোর জন্য এটা করতে চাচ্ছেন ওনারা। আদারওয়াইজ ইভিএম এ যা করা যায়, সারা বিশ্ব কিন্তু সেই ইভিএম থেকে সরে গেছে,
যে ইভিএমে আপনি স্ট্যান্ড অ্যালোন একটা সিস্টেম, সেখানে আপনি ভোট দিচ্ছেন, আপনার ধানেশের ভোট নৌকা যেতে পারে, নৌকার ভোট ধানেশে যেতে পারে, যে যেভাবে ইউজ করবে তার প্রোগ্রামিং যেভাবে করবে, না তবে চেঞ্জ করা যায়, সরে গেছে সবাই তা না, 11টা দেশেও সম্ভবত ব্যবহার হয়, না 4টা দেশে বর্তমানে চলছে, এখন 4টা দেশে চলছে এবং এখানে বিশ্বের সব দেশে সরে গেছে সবাই। আপনি একটা যদি দেখেন, একটা ভোট কেন্দ্রে আপনি ভোট দিলেন, আপনি যদি কেউ চ্যালেঞ্জ করে বা লিগালি অ্যাকশনে যায় যে আমি ভোট গণনা করতে হবে আবার, আপনি ইভিএমে কীভাবে চেক গণবেন? ব্যালটে তো আপনি গুনতে পারবেন, সবার সামনে খুলে গুনতে পারবেন, ইভিএমে আপনি ওই মাইক্রোচিপকে দিয়ে খুলে কি গোনা যাবে কোনো দিন? ওয়ান টাইম কাউন্টিং, এটা একটা প্রবলেম। লিগালি আপনি এটাকে চ্যালেঞ্জ করতে পারবেন না। আপনার আমাদের দেশে তো ম্যাক্সিমাম এলাকায় তো মারামারি হয়, খুবই হয়, ভোট কেন্দ্রে দেখা যায় অর্ধেক ভোট হয়ে গেলে গণনা দাবি, হ্যাঁ কোনো দাবি, অর্ধেক ভোট হওয়ার পরে এটাকে ভেঙে ফেললো, আপনি কাউন্টিং পাবেন কি? প্রিভিয়াস ভোটের যে কাউন্টিংটা এটার সাস্টেনেবিলিটি কোথায়? যে আমার স্টোর আছে এটা যে আমি আবার দেখতে পারো নাই কিন্তু, কাজে অন্য দেশে ইভিএমের সাথে ব্যালটও রাখা হয়, তাহলে আপনি কিন্তু এটা একটা ফিজিবিলিটি পাবেন। তো এই জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয় আমাদের দেশের মতো এইসব প্রেক্ষাপটে, বিশেষ করে শিক্ষার হার প্লাস মানুষের সচেতনতার ক্ষেত্রে, এই ইভিএমটা এই সময় তেমন একটা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নয়। তবে এখন যেটি 6টি আসনে 90টা কেন্দ্রে, এইটি বোধহয় আর আপত্তি থাকার কথা না। এখন ব্যাপার হচ্ছে কি, 6টা আসনে যদি আবার একটা সরকার গঠনের মুড চেঞ্জ করে দেয়, সেটাও তো একটা বিরাট ফ্যাক্টর, একটা আসনও তো অনেক ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তাই না? এখন যদি আপনি এই 6টাতেই প্রোগ্রামিং করে থাকেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি আপনি করেন, মনোনয়নপত্র বাতিল করে নেবেন কিছু, বিনাপন্দের নেবেন কিছু, ভোট কেন্দ্র থেকে দখল করে নেবেন কিছু, কিছু ইভিএমের মাধ্যমে নেবেন, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি আপনার স্টেপ বাই স্টেপ সাজানো থাকে, আপনি এই মধ্যে 100টাই নিয়ে যান, তাহলে তো দেখাগুলো প্রত্যেক ক্ষুদ্র ক্ষুদ্র কোনা জমায় তো একটা বিরাট একটা সাগর হয়ে যায়, তাই না? এই জন্য আমি বলবো যে প্ল্যানিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং, এই সরকার কিন্তু তৃণমূল থেকে যেভাবে করে আসছে সেই প্ল্যানিংটাকে কিন্তু আমাদের সংগঠন কিন্তু তিলে তিলে ধরে ফেলছে, প্রতিটা পদক্ষেপে কিন্তু তার সাথে একটা পাল্লা দিয়ে যাচ্ছে। নেত্রী জেলে দিয়েছেন, সরকার হয়তো ভাবছে জেলে গেলে হয়তো ইলেকশন যাবো না, আর একটা দূরে রাখার কৌশল ছিল, ইভিএম দিয়ে একটা দূরে রাখার কৌশল ছিল, কিন্তু আমরা সব টেকনিকগুলো কি ওভারটেক করে কিন্তু আমরা চ্যালেঞ্জিং সাথে আমরা এগিয়ে আসছি। এখন যেমন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যে হ্যাঁ কেন্দ্রে থাকবে, কেন্দ্রে পাহারা দেবে, কেন্দ্রে গণতান্ত্রিকভাবে ভোট দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে থাকবো, ভোট গণনা পর্যন্ত, রেজাল্ট না পর্যন্ত। আওয়ামী লীগের কিন্তু আতঙ্ক হয়ে গেছে, আওয়ামী লীগ কিন্তু ভয় পেয়ে যাচ্ছে, এত লোক থাকবে কেন, যাবে কেন, তার মানে কি কেন্দ্রে যাতে লোকজন না যায় এখন এক নতুন কৌশল হচ্ছে, আর আমরাও কৌশল করছি কীভাবে মানুষ আকৃষ্ট হয়, তার মানে গণতান্ত্রিক প্রক্রিয়া আমি যদি কাউকে আকৃষ্ট করি ভোট দেওয়ার জন্য, যে কেউ চেষ্টা করতে পারে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু জনগণ যদি প্রতিরোধ করে তাহলে কিন্তু একটা শক্তির বিস্ফোরণ হবে এবং গণতান্ত্রিক শক্তির বিপ্লব হবে, এবং সেখানে যে উইন সিচুয়েশন আসবে সেটা সবার জন্য একটা কাঙ্ক্ষিত ফল হবে। তো এই জন্য আমি বলবো সরকার কিন্তু এখানে একটা সুন্দর একটা ভূমিকা পালন করতে হবে, যে হ্যাঁ আমি 6টা দিচ্ছি, 6টাতে যদি আমি সুষ্ঠু এবং নিরপেক্ষ ভূমিকা দেখাতে পারি, এবং এই ইভিএমগুলো যদি বোর্ড দিয়ে সার্টিফাইড হয়, আপনি কিন্তু জানেন না কে টেস্ট করেছে, কে কী প্রোগ্রাম দিয়েছে, তার ভিতরে আমার অন্য একটা চিপ আছে কি না যা দিয়ে আমি বাইরে থেকে হ্যাক করতে পারি, আমার ইভিএম স্টেলে নন কিন্তু এমন চিপ আছে যেটা নাকি আমি হয়তো বা রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে আমি কন্ট্রোল করি, আমি তো বলছি স্ট্যান্ড অ্যালোন, কিন্তু আপনি যে স্ট্যান্ড করছেন আপনি কি আমাদের বিএনপিকে নিয়ে ডেকে আমাদের ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে চ্যালেঞ্জ করেছেন, বলছেন যে দেখেন তো চেক করেন তো, তা এইগুলো তো কিছু হয়নি, এই জন্য কিন্তু ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে নির্বাচন কমিশনকে আরও সচ্ছত হবে এবং এইগুলো নিয়ে আমাদের দলের সাথে সবার সাথে বসতে হবে, যে এই জিনিসগুলো কীভাবে ব্যবহার করা যায়, ব্যবহার ছড়াতে আমি ব্যবহার করি তাহলে আপনাদেরকে কীভাবে সেভ করা যায়, সেগুলোর একটা সচ্ছতা দরকার, সচ্ছতা ছাড়া কিন্তু কোনো কিছুতে কেউ অ্যাকসেপ্ট করবে না। রাজিকুজ্জামান রতন জি, আপনার মতামত কি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং আমাদের সুশীল সমাজের বক্তব্য? নির্বাচন কমিশন একটা মানে বলবো যে কথার জালে নিজে জড়িয়ে পড়েছে, সে বলেছিল ইভিএম হবে, আবার সবাই মিলে বলেছে যে বেশিরভাগই বলেছে যে ইভিএম হওয়াটা উচিত হবে না, যুক্তিতে ইভিএমকে দাঁড় করাতে পারেনি, ফলে তার পশ্চাদপসরণ ঠেকাবার জন্য শেষে তারা এসে দাঁড়িয়েছে অন্তত 6টা আসনে হলো ইভিএম ব্যবহার করা হোক। আমরা বলছি ইভিএম যদি আপনি কিনেই থাকেন তাহলে ব্যবহার করুন না, আগামী মার্চে তো বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনগুলো হবে, তাহলে আমরা প্রথম টেস্টটা বিশ্ববিদ্যালয় লেভেলে করি, যে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে শিক্ষিত ছেলেমেয়েরা যেখানে থাকে তারা ইভিএমটা টেস্ট করুক। আমরা ইভিএমের বিরুদ্ধে না, কিন্তু ইভিএমের অপপ্রয়োগের ব্যাপারে সতর্ক এবং সচেতন। টেকনোলজি যেমন খুবই গুরুত্বপূর্ণ, যেমন আমরা মোবাইল ব্যবহার করি, আমরা ফেসবুক ব্যবহার করি, আমরা টুইটার ব্যবহার করি, কিন্তু আর অ্যাবিউজগুলো তো দেখেছি, একটা ফেসবুকের একটা মিথ্যা স্ট্যাটাস রামুর মতন ঘটনা ঘটিয়ে দিয়েছে, একটা ফেসবুকের একটা মিথ্যা স্ট্যাটাস নাসিরনগরের মতো ঘটনা ঘটিয়েছে, সাথিয়ার মতো ঘটনা ঘটেছে, এই যে তিনটা ঘটনা যদি বলি তিনটার পিছনে কিন্তু ফেসবুকের স্ট্যাটাস যুক্ত ছিল, আমরা কি সেগুলোকে ধরতে পেরেছি?
আমরা কিন্তু আমাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে কটূক্তি করলে তাকে ধরে জেলে পাঠানোর ব্যবস্থা করতে পারি, কিন্তু এমন এমন কিছু ঘটনা ঘটেছে যা একটা জনপদকে বিপন্ন করে তুলেছে, একটা জনগোষ্ঠীর অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলেছে এবং দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে ফেলেছে, তাদের ব্যাপারে কিন্তু খুব বড় কোনো পদক্ষেপ দেখি নাই। সে কারণে টেকনোলজি যেমন গুরুত্বপূর্ণ, বাট ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইট ইস ভেরি ইম্পর্টেন্ট। ফলে এই দিকটা আমরা সবসময় বিবেচনা আনার চেষ্টা করেছিলাম যে ইভিএম খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ইলেকট্রনিক ভোটিং মেশিনটা যেন ইলেকট্রনিক্যালি ভোট ম্যানেজমেন্টে রূপান্তরিত না হয়। সে কারণে আমরা ব্যালট বাক্স যেমন সবাইকে আমরা দেখাতে পারি, দেখুন খালি বাক্স খালি আছে, তো সবাই বলে হ্যাঁ খালি আছে, তাহলে আসুন এবার আমরা গণনা শুরু করি। কিন্তু আপনি ইভিএম মেশিনে কীভাবে দেখবেন যে দেখুন এটা খালি আছে কি না? তো ফলে অনেকগুলো টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল এবং অনেকগুলো আমাদের আস্থার সংকট ছিল এবং অনেকগুলো বলবো যে মানে টেকনোলজিক্যাল অ্যাবিউজ করার বিষয় আমাদের জানা আছে পৃথিবীর বিভিন্ন দেশে, সেগুলো থেকেই সতর্ক পদক্ষেপের কথা আমরা বলেছিলাম যে ইভিএম যদি ব্যবহার করতেই হয় শুরু করি আগে বিশ্ববিদ্যালয় থেকে। শেখ সালাউদ্দিন, আশরাফ ভাই বলল যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা শব্দ, এখানে আমার একটু গুরুতর আপত্তি এই কারণে যে আপনার ইলেকশন কেবলমাত্র শিডিউল ঘোষণা হয়েছে, এখন সব রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা হয় নাই, দলীয় নমিনেশন পেপার সাবমিট হয় নাই, বাছাই হয় নাই, প্রতীক বরাদ্দ হয় নাই, এখন নির্বাচনও হয় নাই, এর আগে উনি কিভাবে বুঝলেন সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতেছে? এই এগুলা ঠিক না। আর একটা কথা হলো যে আপনার ইভিএম এমন একটা পদ্ধতি, এই পদ্ধতি ব্যবহার করে অতি অল্প সময়ের মধ্যে যেমন আপনার ভোট গণনা সম্ভব হয়, নিরপেক্ষভাবে নিখুঁতভাবে ভোট দেওয়া সম্ভব হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের যে ট্রেনিং দরকার, বেসিক ট্রেনিং, সেটা তৃণমূল পর্যায় পর্যন্ত সম্ভব হয়েছে কিনা এটা একটা সন্দেহের ব্যাপার। যার কারণে নির্বাচন কমিশন আপনি দেখেন 6টা মাত্র আসনে 905টা কেন্দ্রে হয়তো বা পরীক্ষামূলকভাবে এটার ব্যবহার করতেছে সীমিত আকারে। তবে এই সীমিত আকারে করাতে আমার মনে হয় যে উত্তেজনাটা সেটা এটা নিয়ে এত বেশি এক্সাইটেড হওয়ার মতো বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার করার মতো ওইরকম কোনো পরিবেশ বা পরিস্থিতি হবে বলে আমি বিশ্বাস করি না। একটা জিনিস হলো আপনার উন্নত বিশ্বে অনেক দেশেই কিন্তু এই পদ্ধতি এখনো বহাল আছে, ইভিএমটা শুধু আমাদের দেশে নতুন, আমাদের দেশে হয়তো বা নতুন, পৃথিবীর অনেক দেশে এটা নতুন না, এই পদ্ধতির গ্রহণযোগ্যতা আছে। তবে উন্নত টেকনোলজির মাধ্যমে, বইটার বিশেষজ্ঞদের মাধ্যমে ভবিষ্যতে এই পদ্ধতিটা কিভাবে আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা যায় বা সুন্দরভাবে করা যায়, যা এটা নিয়ে যাতে মনে করেন কোনো বিতর্ক না হয়, সকল রাজনৈতিক দলগুলো যাতে এটাকে সাদরে গ্রহণ করে, সেই প্রক্রিয়া আমাদের দাবিত হতে হবে। একটা দাবি ছিল কিন্তু যে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে চূড়ান্তভাবে একটু বসা যায়, সেটা করতে পারে ইলেকশন কমিশন ইচ্ছা করলে, এটা তো অপরাধ না। ইলেকশন কমিশন ইচ্ছা করলে সকল রাজনৈতিক দলগুলোকে ইভিএম এর প্রক্রিয়া নিয়ে, তাদের পদ্ধতি নিয়ে, কি প্রক্রিয়া তারা যাচ্ছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত, এই বিষয়ে তারা আলাপ করতেই পারে। আলাপ করা তো অন্যায় বা দোষের কিছু নয়। এখন সেই ক্ষেত্রে যেহেতু ইলেকশন কমিশনের সামনে নির্বাচন, সময়ও কম, অল্প কয়েকটি আসনে, 6টি মাত্র আসনে তারা পরীক্ষামূলকভাবে গিয়েছে, এখন এটা নিয়ে খুব আপনার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়তো বা খুব বেশি থাকবে না। এখন সকল রাজনৈতিক দলেরই একটা প্রশ্ন যে এখন যে অবস্থায় আছে, এই এর থেকে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা বা নির্বাচন মাঠের যে পরিবেশ বা সকল দল যাতে নির্বাচনী ভোটারদের কাছে যেতে পারে, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোট প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থা যাতে নির্বাচন কমিশন করে, এই এই ব্যাপারে আর রাজনৈতিক দলগুলোর মূল দৃষ্টি থাকবে নির্বাচন কমিশনের দিকে। নির্বাচন কমিশনকে এগুলো মাথায় নিয়ে, অর্থাৎ এই ইভিএম টিভিএম এগুলো সব বাদ, একটাই কথা, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সকল মানুষের কাছে যাতে গ্রহণযোগ্য হয়, আমাদের দেশের প্রত্যেকটা ভোটার যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, তাদের সেই নিরাপত্তা বিধান করা, ভোট কেন্দ্রে যাতে ব্যালট বাক্স চিন্তাই না হয়, ভোট কেন্দ্রে যাতে পেশি শক্তি ব্যবহার না হয়, দুর্নীতিবাজ বা অস্ত্রবাজ তারা যাতে ভোট কেন্দ্রে যেয়ে তারা প্রভাব বিস্তার করতে না পারে, এইগুলো দেখার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। এখন নির্বাচন কমিশন এই জায়গাগুলো থেকে যাতে সরে না আসে, তারা যাতে কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব আচরণ না করে, এটা তাদের মাথায় রাখতে হবে। নির্বাচন কমিশনের উপর যে সাংবিধানিক দায়িত্ব, 5 বছর পর তারা যে দায়িত্ব পালনে তারা যে সক্ষম, বা এই নির্বাচন কমিশন নিয়ে শুরুতে যে অন্যান্য রাজনৈতিক দল যে আপত্তি তুলেছিল যে তাদের নিয়োগ বা তাদের প্রক্রিয়া, তাদের যোগ্যতা, তাদের অভিজ্ঞতা, এগুলো নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে, তাদেরও সময় আসছে প্রমাণ করা যে আমরা আমাদের ক্ষেত্রে আমরা যে যেই দায়িত্বে ছিলাম আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি, আমরা নির্বাচন কমিশনের ব্যর্থ না। এই ব্যর্থ নাই প্রমাণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা দেশের জনগণ, রিটার্নিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার থেকে সার্বিক রাজনৈতিক দলগুলোতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করে অবশ্যই নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের পক্ষে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জি ধন্যবাদ। আমরা একটু দেখে আসি আবারও রাজনৈতিক বিতর্ক মাহবুল হানিফ এবং কর্নেল অলি আহমেদের দুটি বক্তব্য।
জনগণ যদি ভোট দেয় তাহলে নির্বাচন কর্মকর্তার ওখানে করার কিছু নেই। জনগণের যদি প্রতি আস্থা যদি না থাকে তখন আস্থাটা চলে যায় নির্বাচন কর্মকর্তা নির্বাচন কমিশনের, তাদেরকে নিয়ে তখন চলে যায়। ছোট ছোট দলকে নিয়ে জোট করে এটা নিয়ে অনেক সময় আমাদের রাজনীতিকে খুব পবিত্র না কলুষিত করে দিচ্ছে অনেক সময়। একটা ক্যান্ডিডেট আবু বকর হত্যা, যে দলের নেতা এই নিহত হয়েছেন সেই দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সরাসরি অ্যাকুইস্ট করে কাউকে বক্তব্য দেওয়াটা যৌক্তিক হয় নাই। এটা অবশ্যই আমি মনে করি যে দুজনের পক্ষে হয়তো আর হয়তো সঠিক হয় নাই বলে আমরা মনে করছি। কারো বিরুদ্ধে কোনো ধরনের নির্যাতনমূলক, প্রতিহিংসামূলক, প্রতিশোধমূলক কোনো কর্মকাণ্ডে আমরা লিপ্ত হব না। আইনকে তার স্বাভাবিক গতিতে চলতে দেওয়া হবে। ছোটকালে দেখেছি বিলের মধ্যে দিয়ে যখন আমরা যেতাম অনেক সময় ভয় পাইতাম, ভয় পাইলে কী করে গান করে, গান করে এই জন্য আশেপাশের লোকেরা যেন শুনে। এই ধরনের গান অনেকে কিন্তু সরকারের শুরু করে দিয়েছে ইতিমধ্যে। জি, আপনার মতামত এই দুটি বক্তব্য বিষয়ে? না, আসলে এখানে একটা জিনিস পরিষ্কার, আসলে যে দেখেন আমাদের আবু বকর সাহেব উনি মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছেন, জমা দিয়েছেন, তারপর উনি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা সাংবাদিক সম্মেলন করে কিন্তু আমরা জানিয়ে দিয়েছি। তো তখন যদি সরকার তৎপর হতো, আন্তরিক হতো, তাহলে আমার মনে হয় ওনাকে হয়তো বা উদ্ধার করা সম্ভব ছিল। তা আমার কথা হলো যে লাশ হয়ে ফিরবে কেন, তার পিছনে মানে কারণটা কী? এখন লাশ হয়ে ফেরার পরে আমরা কথা বলি একে অপরকে দোষারোপ করে, যখন উনি নাই হলেন তখনই কিন্তু ওই দিনই কিন্তু আমরা মনে হয় ওই দিনকে ওর পরের দিনই সাংবাদিক সম্মেলন করা হলো, কিন্তু লাশ হয়ে আসলো কয়েকদিন পরে। তো এই জন্য এই জিনিসগুলো একটু ভূমিকা রাখার ব্যাপারে সরকারের একটু সজাগ থাকা উচিত। আর এখন আমরা যেটা লক্ষ্য করছি যে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা কেন্দ্রে, প্রত্যেকটা পুলিশ কর্মকর্তা যেভাবে যে ভূমিকা পালন করছে, আপনি দেখেন সরকার কিন্তু এখন পুলিশ নির্ভর হয়ে গেছে, এটা বাস্তব। কারণ পুলিশই সব কিছু করছে, কিন্তু পুলিশকে করাচ্ছে, কিন্তু পুলিশ কিন্তু চাকরির ভয়েও করছে, না পায়রা করছে। এখন তো একটা সরকারি কর্মকর্তা কী করবে, তাই না? তার চাকরি তো ছেড়ে দিতে পারে না। তো বিশেষ করে সরকার যদি এভাবে অবৈধভাবে ব্যবহার করে আসলে জনগণ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন কারা এজেন্ট হবে, তাদের লিস্ট গত নির্বাচনগুলোতে কারা ছিল তাদের লিস্ট পর্যন্ত কালেকশন করে নিয়ে যাওয়া হয়েছে, এবং কারা কারা থাকতে পারে সেটাও নেওয়া হয়েছে। এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট, যে কোন কোন এজেন্ট হতে পারে, কারা হতে পারে, কারা ঢাকায় মিটিং করতে আসে, কারা ঢাকায় সভা সমাবেশে আসে, এইগুলি সব লিস্টন করে এক একটা সেকশন, যে এই সেকশন করে করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এমন সুন্দর একটা চার্টে পরিণত করা হয়েছে যে প্রত্যেকটা সেক্টর। যেমন আপনার এই একজন পুলিশ কর্মকর্তা যিনি কিনা বাদী, মামলার বাদী, ওনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রথমে, যারা কিনা গত 5 বছরে সরকারের পক্ষে ট্রেনিং দিয়েছে বিরোধী দলকে নিধন করে, দমন নিপীড়ন করে, তারা কিন্তু দায়িত্ব পাচ্ছে এখন বেশি। কারণ সরকার ধারণা তারা কিন্তু হয়তো বা এই কাজগুলো আরও জীবনের রিস্ক নিয়ে কাজ করবে সরকারকে ক্ষমতা আনার জন্য, হয়তো চাকরি ভয় সামথিং। কিন্তু আমার কথা হলো যে এই 5 বছরের ট্রেনিং দিল এইসব কর্মকর্তা সরকারের পক্ষে কাজ করে, আজকে হয়তো তার প্রমোশন পাচ্ছে, আজকে তার দায়িত্ব পাচ্ছে। কিন্তু এটাও সত্য যে যে কোনো সরকার ক্ষেত্রে এই কাজগুলো কতটুকু সহনীয়, কতটুকু ফলপ্রসূ, কতটুকু সমাজের জন্য ভালো হয়। আজকে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের আশা করছি, কিন্তু আমাদের এখানে এই জিনিসটাই করা হচ্ছে সবার আগে, যে যারা একটু প্রশ্নবিদ্ধ কর্মকর্তা আমরা তাদেরকে এই মুহূর্তে সরায় রাখি। এটা আমাদের প্রশ্ন তোলার আগে কিন্তু সরকারে করা উচিত ছিল। কারণ আমরা দেখেন নেত্রীকে জেলে রেখে, তার একটা অন্যকে বাইরে রেখে, নেতাকর্মী অনেকে জেলে রেখে, সকল কিছু বিসর্জন দিয়ে ঐক্য জোট করে আমরা এখন নির্বাচন জন্য এগিয়ে আসছে। কাজে আমরা অনেক কিছু ছেড়ে দিয়ে যা বলছিলাম যে আচ্ছা হাসিনার অধীনে নির্বাচন হবে না সেটাও মেনে নিলাম, আমরা কিন্তু পরপর এই এইসির অধীনে নির্বাচন হবে না সেটাও মেনে নিলাম, আমরা কিন্তু সমস্ত কিছু মেনে মেনে এগিয়ে যাচ্ছি। তার মানে এই নয় যে আপনি কোনো কিছু সংশোধন করবেন না। আপনি যারা যারা আমাদেরকে অন্যায় অত্যাচার করে প্রমোশন পেয়েছে তাদেরকে আপনি ব্যবহার করে আবার এইখানে একটা নতুন একটা চেহারা দেখাবেন, এটা তো কেউ আশা করে না। আপনি দেখেন গত এই সরকারের নির্বাচন সরকারি টাইমে যে একটা রূপরেখা ছিল, এখনকার নির্বাচনের রূপরেখা কিন্তু আরও কঠিন হয়ে গেছে, আরও কঠোর হয়ে গিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করছে এবং ভয়ভীতির সৃষ্টি করছে। জি, রাজীব জন রতন, আমরা দুই নেতার বক্তব্য মধ্য দিয়ে কী মেসেজ পাচ্ছি? আসলে আমার একটা কথা মনে পড়লো, যে আমাদের শ্রমিক নেতা ছিলেন নুরুল ইসলাম, 2008 নির্বাচনের সময় তিনি হঠাৎ করে তার বাড়িতে অগ্নিকাণ্ড হয়ে তিনি মৃত্যুবরণ করলেন, তিনি এবং তার ছেলে। আজকে প্রায় 10 বছর হয়ে গেল, তার কিন্তু কোনো কুল কিনারা হয়নি।
আবার এই গত কয়েকদিন আগে একটা এরকম দেখলাম, ফলে এগুলো একটা সুষ্ঠু তদন্ত বিচার না হয়ে শুধু মন্তব্য করতে থাকলে তাতে যেমন তার সমাধান হবে না, কিন্তু যে কথাটা ছড়িয়ে পড়ে সমাজের মধ্যে সেটা হলো আতঙ্ক। আতঙ্ক একটা ভয়ানক জিনিস, একজন দুজন মানুষের মৃত্যু অতটা ক্ষতিকারক নয়, কিন্তু লক্ষ মানুষ যদি আতঙ্কগ্রস্ত হয়ে যায় তাহলে একটা সমাজ কিন্তু ভেতর থেকে কুকড়ে যায়। আমরা সেই জিনিসটা যেন না হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটাকে যেন ফার্স অ্যান্ড ফিয়ারফুল না করা হয়, মানে এই জন্য নির্বাচন কমিশনকে তার সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং পুলিশ বাহিনীকে অন্তত অন্য সময় যাই করুক না কেন, নির্বাচন চলাকালীন সময় তাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করার পরিপূরক ভূমিকা যেন তারা পালন করে। ঠিক, আমি যে দুই নেতার বক্তব্যের আপনি বিশেষ কোনো একটা দিক যদি একটু বলেন। এটা লক্ষণীয়, কর্নেল অলি সাহেব যে কথাটা বলেছেন, উনি বিশ দলীয় জোটের সমন্বয়কারী এলডিপির সভাপতি, চমৎকার একটা কথা বলেছেন, ওনার দল যদি ক্ষমতা যায়, ঐক্যগ্রহণ ক্ষমতায় গেলে ওনারা প্রতিহিংসামূলক কোনো আচরণ করবেন না। এটা এটা রাজনীতিতে এটা গুরুত্বপূর্ণ, এইরকম ইতিবাচক, এই ইতিবাচক কথা আমরা সকল রাজনৈতিক দলের কাছ থেকে শুনতে চাই। অর্থাৎ বর্তমান সরকারি দল ক্ষমতায় গেলে প্রতিহিংসামূলক কোনো আচরণ করবে না, হবে না, এবং যারাই ক্ষমতায় যাক, আমারও একই বক্তব্য যে যারাই ক্ষমতায় যাক বা ক্ষমতায় আসুক তাদের উচিত হবে বিরোধী দলের বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের যাতে হয়রানির শিকার না হয় বা ক্ষতিগ্রস্ত না হয়, জ্বালাও না হয়, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং নতুন ধারার রাজনীতি সৃষ্টি করতে হবে। অর্থাৎ সকল দলের রাজনীতি যাতে সকল দল যাতে একসাথে মিলেমিশে সংসদের প্রাণবন্ত সংসদ দেখতে চাই, প্রাণবন্ত রাজনীতি দেখতে চাই, এই দেশে জ্বালাও পোড়া রাজনীতি, হরতাল, ধর্মঘট, অবরোধ এগুলো আমরা চাই না। আমরা একটা সহিংসতা মুক্ত, দুর্নীতি মুক্ত আমরা একটা রাজনীতি চাই। ধন্যবাদ অ্যাডভোকেট শেখ সালাউদ্দিন আহমেদ, রাজীবুজ্জামান রতন এবং ইঞ্জিনিয়ার আশরাফ বকুল। আমাদের হাতে সময় নেই, আমাদের এই আলাপ আলোচনাগুলো চলতে থাকবে নির্বাচন পর্যন্ত। আমরা নির্বাচনের প্রতিটি কথা, নির্বাচনকে ঘিরে কোনো রকম সংশয় সন্দেহ সেই বিষয়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করব এবং চেষ্টা করব নির্বাচনকে একটি উৎসবমুখর ধারায় নিয়ে যেতে। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, কারণ আমরা বছর শেষে একটি ভালো নির্বাচন দেখতে চাই, সেটি জাতির প্রত্যাশা। আজ এ পর্যন্তই। আমাদের এই অনুষ্ঠানটি আজ রাত 2টায় আবারও পুনঃপ্রচার হবে এবং আগামীকাল ঠিক সন্ধ্যা 6:30 এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।